তোমরা গুগল করো বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখো বা কোনো ইনস্টিটিউটের নোট ফলো করো সবাই তোমরা কিন্তু মোরাল লেস এই লিস্ট কিন্তু পেয়ে যাবে এখন ব্যাপার হচ্ছে সিএসডিজি বা সিভিল সার্ভিস ফর দেশি গাই যে দরকার হলো কেন এই ভিডিওটা করার তার কারণ হচ্ছে টোটাল নাম্বার অফ উইনার একশো জন এখন একশো বত্রিশ জনের নাম তোমরা মনে রাখবে তাই তো যেটা নেক্সট টু ইম্পসিবল এবং সত্যি সম্ভব না তাহলে কি পড়তে হবে এক্স্যাক্ট কি মনে রাখতে হবে এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন ফোকাস করে আসে সেটাই সেটার জন্যই না সিএসডিজি তা নাহলে তুমি তো লিস্ট ইজিলি পেয়ে যাবে এবং একশো বত্রিশটা নাম মুখস্থ করো এইটুকুই শুধু হবে বাদ বাকিগুলো তুমি সব ভুলে যাবে সুতরাং যাতে না ভলো যাতে কংক্রিট একটা ক্লাস পাও মানে ঠিক এক্স্যাক্ট যতটুকু তোমার দরকার মনে রাখতে হবে সেইটুকুই আমরা তোমাদেরকে প্রোভাইড করব যার জন্যই সিএসডিজি তো দেখো পদ্ম অ্যাওয়ার্ড দু আমি তিনটে পাটে ভাগ করেছি দেখো পদ্ম বিভূষণ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এখন পদ্মবিভূষণ পেয়েছেন পাঁচজনও পাঁচজনের নাম নমিনেটেড হয়েছে পদ্মবিভূষণ হিসাবে পদ্মভূষণ হিসাবে সতেরো জনের নাম এবং পদ্মশ্রী হিসাবে একশো দশ জনের নাম টোটালটা সাম করলে হয় একশো বত্রিশ টোটাল নমিনেটেড ক্যান্ডিডেটের নাম হচ্ছে একশো বত্রিশ জনের এখন এর মধ্যে আবার দেখো এইট পার্সন ফ্রম ক্যাটেগরি যেটা হচ্ছে আটজন এমন নাম আছে যারা কিন্তু ফরেনার বা এই যে আটজনের নাম না খুব ইম্পর্টেন্ট তোমাক তুমি সব ভুলে যাও কিন্তু এই আটজনের নাম তোমাকে মনে রাখতেই হবে এবং আরেকটা কথা বলি যে স্টেটের পরীক্ষা হয় সে ইউপি বলো বিহার বলো ওয়েস্ট বেঙ্গল বলো সেই স্টেট থেকে যারা নমিনেটেড ক্যান্ডিডেট বা উইনিং ক্যান্ডিডেট তাদের নাম অবশ্যই করে মনে রাখতে হবে সুতরাং কি মনে রাখতে হবে কতটুকু মনে রাখতে হবে সেই জন্যই আজকের ক্লাসটা সুতরাং ক্লাসটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো খুব ছোট্ট ক্লাস কিন্তু খুব বিষাক্ত ক্লাস হতে চলেছে কারণ আগামী দিনে যে কোনো পরীক্ষায় কিন্তু পদ্ম অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন আসবে ডেফিনেটলি সুতরাং একশো বত্রিশটা নাম মনে না রেখে শুধু এই ক্লাসের ভিডিওটা দেখে যাও তাতেই তোমাদের হয়ে যাবে শুরু করে যাক তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা দেখে নাও 8% ফ্রম ফরেনার্স অর এনআরআই ক্যাটাগরি তাহলে যে আটজন ব্যক্তিত্ব এনআরআই ক্যাটাগরি বা ফরেনার ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছেন বা নমিনেটেড হয়েছেন তাদের নামগুলো কিন্তু एग्जाम्सের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সত্যি কথা এটা খুব কঠিন কঠিন নাম সুপ্রচন্ন ডিফিকাল্ট কিন্তু এই আটটা নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতেই হবে কারণ এই আটটা নাম থেকে কিন্তু क्वेश्चन আসতে পারে প্রথম দেখো ইয়াং লিউ ইয়াং লিউ হচ্ছে পদ্মভূষণ পেয়েছেন পদ্মভূষণ পেয়েছেন ইয়াং লিউ এবং তিনি সিইও অফ ফক্সকন হ্যাঁ এটাও মনে রাখতে হবে যে তিনি কিসের জন্য পদ্ম পুরস্কার পেয়েছেন বা কোন দেশ মানে তার অরিজিন কোন দেশ সেটাও মনে রাখতে হবে সুতরাং ইয়াং লিউ ইনি হচ্ছেন সিইও অফ ফক্সকন এবং ইনি বেলং করেন তাইওয়ান এই কান্ট্রি থেকে তাইওয়ান থেকে ইনি এবছর নমিনেটেড হলেন পদ্মভূষণ পুরস্কারের জন্য সেকেন্ড দেখো চার্লোটে চপলিন হচ্ছে পদ্মশ্রী পেয়েছেন মানে পাবেন তো ইনি কি অ্যাকচুয়ালি যোগা এক্সপোনেন্ট যোগা নিয়ে উনি চর্চা করেন এবং ইনি ফরাসি ফ্রান্স ফ্রান্স দেশ থেকে ইনি বিলং করেন চার্লোটে চপিন থার্ড দেখো রেজওয়ানা চৌধুরী ইনি হচ্ছেন কিসের জন্য পেলেন সেটা হচ্ছে পদ্মশ্রী এবং রবীন্দ্রসঙ্গীত এক্সপোনেন্ট ইনি কোন কাজের সঙ্গে যুক্ত রবীন্দ্রসঙ্গীত নিয়ে ইনি এই চর্চা করেন এবং রেজওয়ানা চৌধুরী হচ্ছেন বাংলাদেশ থেকে বিলং করেন বাংলাদেশ এটা খুব ইম্পর্টেন্ট তার কারণ আমাদের প্রতিবেশী দেশ এবং তিনি আমাদের দেশের রবীন্দ্রসঙ্গীত নিয়ে যেহেতু চর্চা করেন তাই রেজওয়ানা চৌধুরীর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা কথা বলে রাখি হয়তো আমি পুরো নামগুলো লিখতে পাচ্ছি না মানে লিখছি না পরীক্ষায় তোমরা গুলিয়ে ফেলবে বলে যতটুকু দরকার ততটুকুই লিখছি সুতরাং নাম নিয়ে বা নামের স্পেলিং নিয়ে যেন কারোর কোনো কনফিউশন না থাকে এক্স্যাক্টলি পরীক্ষায় গেলে যখন তোমরা অপশন পেয়ে যাবে যাতে তোমরা শর্ট আউট করতে পারো সেই কারণে আমি সংক্ষেপে নামগুলো অনেক জায়গায় লিখেছি তো এবারে চার নম্বর দেখো পেরি সিলভেন ফিলোজট পেরি সিলভেন ফিলোজট হচ্ছে পদ্মশ্রী পেলেন ইনি সংস্কৃত স্কলার এবং প্রফেসর এবং ইনিও দেখো ফ্রান্স থেকে বিলং করেন পাঁচ নম্বর দেখো ফ্রেট নেগ্রিট ফ্রেড নেগ্রিড হচ্ছে পদ্মশ্রী পেলেন এবং ইনি একজন টিচার ইনিও বিলং করেন ফ্রান্স এই দেশ থেকে সুতরাং দেশের নামও আসতে পারে বা তিনি কি কাজের সঙ্গে যুক্ত এইভাবেও আসতে পারে প্লাস এটাও জিজ্ঞেস করতে পারে যে তিনি কি জিনিস পেতে চলেছেন পদ্মশ্রী পদ্মভূষণ না পদ্মবিভূষণ এটাও তোমরা কিন্তু খেয়াল রেখো তো নেক্সট তিনটে দেখে নাও ছ নম্বর হচ্ছে কিরণ ভ্যাস কিরণ ভ্যাস হচ্ছে পদ্মশ্রী পেলেন এবং ইনি কি না গ্লোবাল যোগা অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার গ্লোবাল যে যোগা আছে যোগা কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রায়র প্রজেক্ট সুতরাং গ্লোবাল যোগা এবং আয়ুর্বেদ নিয়ে যিনি চর্চা করছেন কিরণ ব্যাস এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে এটা মনে রেখো ইম্পর্টেন্ট দেন সাত নম্বর দেখো রবি প্রকাশ সিং রবি প্রকাশ সিং হচ্ছে পদ্মশ্রী পেলেন এবং ইনি কি একজন হুইট সায়েন্টিস্ট গম নিয়ে গবেষণা করেন গম গম সংক্রান্ত বিজ্ঞানী ইনি রবি প্রকাশ সিং আট নম্বর দেখো শশীন্দ্রন মুত্তুভাল শশীন্দ্রন মূত্তুভাল হচ্ছে পদ্মশ্রী পেলেন এবং ইনি একজন পলিটিক্যাল লিডার পলিটিক্যাল লিডার এবং কোথাকার দেখো পাপুয়া নিউগিনি এই যে আনকমন একটা দেশ এবং আনকমন মানুষকে বা ব্যক্তিত্বকে পুরস্কারে ভূষিত করা হতে চলেছে পদ্মশ্রী এটা কিন্তু পিএসি আবার এই টাইপের কোশ্চেন খুব পছন্দ করে তাহলে শশীন্দ্রন মুতুভাল ইউনি হচ্ছেন পাপুয়া নিউনি একজন পলিটিক্যাল লিডার সুতরাং এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো নেক্সট আর কি কি মনে রাখতে হবে আরটা তো মনে রাখতেই হবে সঙ্গে আর কী কী মনে রাখতে হবে সেগুলো দেখে না তো এরপরে দেখো পদ্মভূষ বিভূষণ পদ্মবিভূষণ আমি বললাম প্রথমেই পাঁচজন উইনার এবং পাঁচজনের নামই কিন্তু মনে রাখতে হবে এবং কেমনভাবে মনে রাখবে দেখো এক নম্বর বৈজয়ন্তীমালা বালি বৈজন্তীমালা বালি অ্যাকচুয়ালি আর্ট এই ক্যাটাগরি থেকে কিন্তু এনার নাম নমিনেটেড হলো এবং ইনি বিলং করেন কোন স্টেট থেকে সেটাও তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তামিলনাড়ু টিএম মানে তামিলনাড়ু দেন দেখো দু নম্বর চিরঞ্জীবী সবাই নামটার সঙ্গে পরিচিত এবং ইনি একজন সিনেমাটিস্ট বিখ্যাত সিনেমাটিস্ট ছিলেন চিরঞ্জীবী এবং ইনি কিসে থেকে বিলং করছে আর্ট থেকে এবং এনার অরিজিন স্টেট কোনটা অন্ধ্রপ্রদেশ এপি মানে অন্ধ্রপ্রদেশ তিন নম্বর হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু ভেঙ্কাইয়া নাইডু অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে ইনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন আমি ক্যাটাগরিটাকে ইচ্ছে করেই স্পেস রাখলাম যাতে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে ভেঙ্কাইয়া নাইডু কিসের জন্য এই নাম সিলেক্টেড হলো এবং ইনি অন্ধ্রপ্রদেশ স্টেট থেকে বিলং করেন দেন চার নম্বর খুব ইম্পর্টেন্ট চার নম্বরটা হচ্ছে আমি স্টার্ট দিয়ে রাখলাম তার কারণ দেখো বিন্দেশ্বর পাঠক বিন্দেশ্বর পাঠক অ্যাকচুয়ালি হচ্ছে পোস্ট মাউস পোস্ট মাউস মানে বোঝো মানে হচ্ছে মরণোত্তর পুরস্কার মানে ইনি মারা যাওয়ার পরে এই পুরস্কার বা এই সম্মানে ওনাকে ভূষিত করা হচ্ছে এবং সবচেয়ে বড় যে জিনিস তিনি ফট ওপেন ডিফেকশন এর বাইরে যে মলমূত্র ত্যাগ করার হয় এটা নিয়ে যে গভর্নমেন্ট প্রথম প্রজেক্টটা শুরু করেছিল সেই জিনিসটাই কিন্তু সূত্রপাত ঘটিয়েছিলেন এই ভদ্রলোক বিন্দেশ্বর পাঠক এবং ইনি প্রথম লড়াই করেছিলেন যে ওপেন ডিপেকশন এটাকে বন্ধ করতে হবে এই কারণে এনাকে কি বলা হয় জানো টয়লেট ম্যান অব ইন্ডিয়া তাহলে দু রকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে এক এক নম্বর তো ইনি মনোনোত্তর পুরস্কারে ভূষিত হতে চলেছেন দু নম্বর টয়লেট ম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয় তো অ্যান্সার হবে বিন্দেশ্বর পাঠক এবার দেখো পাঁচ নম্বর পদ্ম সুব্রমণিয়ান সুব্রমণিয়ম দেখো নামের সঙ্গেই পদ্ম জড়িত পদ্মসুব্রমণিয়ম হচ্ছে ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত এবং ইনি তামিলনাড়ু স্টেট থেকে বিলং করেন এরমভাবেও আসতে পারে যে পদ্ম সুব্রমণিয়ামের নাম তুলে দিয়ে বলতে পারে যে এই ব্যক্তিটি কি কি জিনিসের সঙ্গে জড়িত চারটে অপশন দিয়ে ভারতনাট্যম তার মধ্যেও থাকবে তোমাকে সুতরাং চুজ করতে হবে যে এক্স্যাক্ট পদ্মসুব্রমণিয়ম হচ্ছে ভারতনাট্যম এই নাচের সঙ্গে এই নামটা রিলেটেড তো এরপরে দেখো পদ্মভূষণ পদ্মভূষণ অ্যাকচুয়ালি সতেরো জনের নাম নমিনেটেড রয়েছে কিন্তু দেখো মাত্র আমি ছজনের নাম এখানে নোট ডাউন করেছি এবং বলছি শোনো এই ছটার নাম মনে রাখলেই হবে এক নম্বর ফতেমা বিবি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইটা ফতেমা বিবির নাম কেন এক নম্বর তো পোস্ট মাউস মানে মরণোত্তর সম্মানে ভূষিত হতে চলেছেন ফতেমা বিবি এই নামটা এবং ইনি কেরালা স্টেট থেকে বিলং করেন এবং মনে রেখো যিনি হচ্ছেন ফার্স্ট জাজ অফ সুপ্রিম কোর্ট প্রথম মহিলা জাজ সুপ্রিম কোর্টের তার নাম হচ্ছে ফতেমা বিবি তাহলে একটা হচ্ছে স্ট্যাটিক কোশ্চেন হিসাবে আসতে পারে যে আমাদের দেশের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের জাজ কে ছিলেন অ্যান্সার হবে ফতেমা বিবি দেন ফতেমা বিবি হচ্ছে অ্যাকচুয়ালি পোস্টমাউন্ট মানে মরণোত্তর পদ্মভূষণের সম্মানে ভূষিত হতে চলেছেন দু নম্বর দেখো মিঠুন চক্রবর্তী বাঙালির কাছে তো একটা গর্বের নাম তো মিঠুন চক্রবর্তী আমরা সবাই জানি সিনেমা আর্টিস্ট এবং ইনি ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করেন তিন নম্বর দেখো সত্যব্রত মুখার্জি এই নামটা কেন ইম্পর্টেন্ট দেখো পোস্ট মরণোত্তর সম্মানে যারা ভূষিত হচ্ছেন না তাদের প্রত্যেকের নাম কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং সত্যব্রত মুখার্জি দেন টোকদান রিনপোচে পোস্টমাউস এবং পাঁচ নম্বর উষা উত্তুপ আরেকজন ফেমাস সিঙ্গার আমরা সবাই উষা উত্তুপকে নামে জানি এবং উষা কিসের সঙ্গে যুক্ত সিঙ্গিং করে সেটাও সবাই জানি এবং ছ নম্বর দেখো বিজয়কান্ত ইনিও পোস্ট মাউস সুতরাং পোস্ট মাউস এক দুই তিন চার এই চারটে পোস্ট মাউস কিন্তু তোমাকে মনে রাখতে হবে সঙ্গে মিঠুন চক্রবর্তী উষা উত্তুম এবং ফতেমা বি এই ছটা মনে রাখলেই এনাফ তো এবার দেখো পদ্মশ্রী আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে একশো জনের নাম নমিটেটেড হয়েছে কিন্তু মনে রাখতে হবে কজনের নাম জনের নাম ভাবতে পারছো এতটা শর্ট করে দিয়েছি তো এক নম্বর দেখো গীতা রয় বর্মন দু নম্বর তাকদিরা বেগম তিন নারায়ণ চক্রবর্তী চার রতন কাহার পাঁচ দুখু মাঝি ছয় সনাতন রুদ্র পাল সাত একলব্য শর্মা এবং আট নেপাল চন্দ্র সূত্রধর এবং নেপাল চন্দ্র সূত্রধরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কেন না ইনি হচ্ছেন পোস্ট মাউস মানে মরণোত্তর সম্মানে নাম ঘোষিত হতে চলেছে তোমাদের কাজ একটা থাকলো সেটা হচ্ছে এই যে আটটা নাম আমি বললাম সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বেলং করে এবং সেই কারণে এই গীতা রয় বর্মন থেকে শুরু করে আর নেপালচন্দ্র সূত্রধর প্রত্যেকের কে কোন ক্যাটাগরিতে এবং কিসের জন্য পদ্মশ্রী নামে নামটায় ওনারা নমিনেটেড হলেন ওনাদের নামগুলো সেই ক্যাটাগরিগুলো কিন্তু তোমরা জেনে নিও এবং আমাদের কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকের এই ধরো রতন ইনি অ্যাকচুয়ালি কাহার প্রফেশনালি কি কাজের জন্য বিখ্যাত সেইটা কিন্তু আমাদের কমেন্টে কমেন্ট বক্সে জানাবে এবং জানানোটা খুব দরকার কারণ হচ্ছে দেখো আমরা তোমাদের একের পর এক ক্লাস ডেলিভারি দিয়ে দিয়ে যাচ্ছি তোমাদের এন থেকেও না আউটপুটটা খুব দরকার তাহলে কি হবে তুমি যখনই এই আর্টটার নাম নিয়ে রিসার্চ করবে বা গুগল করে আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে খেয়াল রেখো তোমারও কিন্তু অনেকটা প্রিপারেশন রেডি হয়ে যাবে তুমিও সহজে কিন্তু আর এই ডিটেলসটা ভুলবে না এবং পরীক্ষায় তোমার কিন্তু ভুল হওয়ার প্রবিলিটিও কমবে সুতরাং ক্লাস কেমন লাগছে কী লাগছে আগামী দিনে পরীক্ষা এখান থেকে কি কি তোমরা উপকার পাবে না পাবে সে তো তোমরা নিজেরাই জানাবে কিন্তু যেটা বলার বিষয় দু সালে প্রচুর এক্সাম পর পর পরীক্ষা সুতরাং ভালো করে প্রিপারেশন নাও ভালো করে পড়ো এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো चलो थैंक्स फॉर वॉचिंग वीडियो थैंक यू